ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইকবাল ভাই জানতে চেয়েছেন যে হাত থেকে কোনো বস্তু পড়ে গেলে উঠে সেটি সম্মান করা যেমন খাবার একটা জিনিস টাকা পয়সা এমন ধরনের এটা কতটুকু শরীয়ত সম্মত এগুলা যেটি বলেছেন আপনি এটা আসলে শরীয়তের কোন ভিত্তি নেই এই ক্ষেত্রে তবে হ্যাঁ যদি কোরআন মাজিদ আপনার হাত থেকে পড়ে যায় সেটি আপনি ইহতেরামের জন্য সেটি আপনার মনে একটা অনুভূতি যে আমার ভুল হয়ে গেছে এটি ভিন্ন কথা কিন্তু খাবার টাকা পয়সা ক্ষেত্রে কোনো এগুলার সম্মান করতে হবে বা এগুলার কোনো ভিত্তি নাই অনেকে দেখা যায় খাবার উপরে ই করলে উম পড়ে গেলে সেটি অনুভবন তো ঠিক আছে এটা মনে একটা হতে পারে যে খাবার নষ্ট করব না এক্ষেত্রে বা এরকম কোনো সেটি হেফাজত করতে পারেন না এক্ষেত্রে সম্মান করা এটি অন্য বিষয় আর কি